এবার কঠিন বিপদের মুখে কিন্তু পড়েছে রোভার প্রজ্ঞান। মানে সে এমন একটি জায়গায় চলে গিয়েছিল যেখান থেকে ঈশ্বর বিজ্ঞানীদের সাথে তার কিন্তু যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছেদ হয়ে যেতে চলেছিল। আপনারা স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছেন যেটাই কিনা অন্ধকারাচ্ছন্ন একটি গভীর গর্ত রয়েছে। আর মনে হচ্ছিল প্রজ্ঞান রোভারের জন্য এই গর্তটি কিন্তু কাল হয়ে আসবে। আমি এই কথাটি কেন বললাম তা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নিন। আর ইসরোর এই সাফল্যের জন্য তাদেরকে উদ্দেশ্য করে একটু সম্মান জানাতে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর আপনারা যদি ভারতবর্ষবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে জয় হিন্দ অথবা বন্দে মাতরম লিখে রাখুন। বর্তমানে রোভার প্রজ্ঞান কিন্তু মাঝে মাঝেই বিপদের সম্মুখীন হচ্ছে, তাই অবশ্যই আপনারা এই রোভার প্রজ্ঞানের জন্য প্রার্থনা কিংবা দোয়া করে দিবেন, যাতে করে সে যেন তার কাজগুলি খুব ভালোভাবে সম্পন্ন করতে পারে। রোভার প্রজ্ঞান চন্দ্রপৃষ্ঠে নামার পর কিন্তু 8 মিটার দূরত্ব অতিক্রম করেছে, আর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, এই পর্যন্ত কিন্তু আপনারা সকলেই শুনেছিলেন। এই রোভার প্রজ্ঞানের 8 মিটার পর্যন্ত যে রাস্তাটি ছিল তা কিন্তু শেষ পর্যন্ত ভালোই ছিল। এবং এরপর রোভার প্রজ্ঞানকে যখন আরো এগিয়ে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু আরো 3 মিটার সামনে একটি বড় গর্ত দেখতে পাওয়া যায়। চাঁদের মাটিতে কিন্তু বিশাল বড় বড় গর্ত রয়েছে, কিন্তু রোভার প্রজ্ঞানের সামনে 4 মিটার গভীরতম কিন্তু একটি অন্ধকার গর্ত পড়ে যায়। রোভার প্রজ্ঞানের মধ্যে অত্যাধুনিক টেকনোলজি সম্পন্ন সেন্সর লাগানো রয়েছে। যদি অন্ধকার গর্তটিতে পড়ে গিয়ে রোভার প্রজ্ঞানের সেন্সর নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু চন্দ্রযানের সাথে ইসরোর যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং বিজ্ঞানীদের মতে রোভার প্রজ্ঞান যদি এই গর্তটিতে পড়ে যেত তাহলে কিন্তু পুনরায় তাকে এই গর্তটি থেকে বের করে আনা অসম্ভব ছিল। অর্থাৎ রোভার প্রজ্ঞান কিন্তু খুবই বড়সড় একটি বিপদের মুখ থেকে ফিরে এসেছে। রোভার প্রজ্ঞানের মধ্যে কোন রকমের ব্যাক গিয়ার নেই, কিন্তু তারপরেও অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমান রিপোর্ট অনুযায়ী রোভার প্রজ্ঞানকে কিন্তু সেই পথ থেকে ঘুরিয়ে এনে অন্য একটি পথে চালনা করা হচ্ছে। ইসরোর বিজ্ঞানীরা আরো একবার কিন্তু নতুন করে আনন্দিত হয়ে উঠেছে, কারণ রোভার প্রজ্ঞানকে কিন্তু নতুন করে বাঁচিয়ে আনা সম্ভব হয়েছে। একটি ছোট্ট ভুলের কারণে এখানেই কিন্তু চন্দ্রযান 3 এর মিশন শেষ হতে চলেছিল। এখন আপনারা উপলব্ধি করতে পারছেন যে একটি ছোট ভুলের কারণে কত বড় একটা দুর্ঘটনার শিকার হতে চলেছিল রোভার প্রজ্ঞান। চাঁদের মাটিতে যে কোনো ধরনের যন্ত্র বা রোবটকে চালানো কিন্তু খুবই কঠিন কাজ, কারণ চাঁদের মধ্যে পৃথিবীর মতো কিন্তু রাস্তা তৈরি করা নেই। সেখানে বিশাল বড় বড় গর্ত রয়েছে, তারই পাশাপাশি এবড়োখেবড়ো পাথর এবং বড় বড় রয়েছে শিলাপ্রস্তর। চাঁদের মধ্যে মাঝে মাঝেই কিন্তু ধুলোর ঝড় দেখা যায়, যার ফলে অনেক সময় কিন্তু রোভার প্রজ্ঞানকে যে কোনো একটি জায়গায় স্থিরভাবে বসিয়ে রাখা হয়। বন্ধুরা, আপনারা কিন্তু এখন অনস্ক্রিন একটি ছবি দেখতে পাচ্ছেন। রোভার প্রজ্ঞান একটি রাস্তা দিয়ে গিয়েছে এবং আরেকটি রাস্তা দিয়ে চলে এসেছে। রোভার প্রজ্ঞানের মধ্যে যেই ক্যামেরাটি লাগানো রয়েছে তা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার কারণে চাঁদের মাটিতে ইসরো এবং অশ্বস্তম্ভের যে ছাপটি রয়েছে তা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। যদি ছবিটিকে আরো কাছ থেকে তোলা হয় তাহলে কিন্তু এই চিহ্নের ছাপগুলি বোঝা যাবে।